কাজী আশরাফুল আমাদের কাছে জানতে চেয়েছেন, আমার মেয়ের বয়স 4 মাস 28 দিন, বেশ কিছুদিন হলো ওর শ্বাস নিতে কষ্ট হয়, নজোমিস ড্রপটি ব্যবহার করছি আর ফেক্সো সিরাপ খাওয়াচ্ছি, কিন্তু পরিবর্তন হচ্ছে না। ও শুধুই বুকের দুধ খায়, ওকে কি তুলসী পাতার রস খাওয়াতে পারবো? আমি বলবো যে আপনি যে ওষুধ খাওয়াচ্ছেন, আমার মনে হয় যে 4 মাস বয়সে আপনি যে ফেক্সোফাস দিচ্ছেন, আমার মনে হয় ওষুধটা একটু বাড়তি হয়ে যাচ্ছে আপনার জন্য। ফার্স্ট অফ অল আমি বলবো আপনি ওষুধটা চেঞ্জ করুন। আপনি এই 4 মাস বয়সে আমার মনে হয় আপনি পেডিয়ামিন সিরাপ দিতে পারেন, সেটা আধা চামচ করে দুবার। আমি আবারও বলছি পেডিয়ামিন সিরাপ আধা চামচ করে দুবার। আর তুলসী পাতার রস খাওয়ার যে কথা আপনি বলছেন, আমার মনে হয় এটা 6 মাসের পরে খাওয়ানোটাই ভালো হবে। 6 মাসের আগে আসলে আমরা কিছুই খাওয়াতে মানা করি, তো সেই দিকে আপনি খেয়াল রাখুন।